স্মার্ট বাংলাদেশ তৈরি করতে হলে আমাদেরকে স্মার্ট ভাবে এই সন্ত্রাসীদের রুখতে হবে, না হলে এই দেশটা আবার অথর্ব অচল হয়ে যাবে। আমরা চাই যে স্মার্ট বাংলাদেশ গড়ব, শেখ হাসিনাকে ভোট দেব, শেখ হাসিনার সরকার বারবার দরকার। ভাতা পান তাদের স্বামীরা হয়তো বিএনপি করতে পারেন, জামাত করতে পারেন, করতে পারেন বা করে, বরং তাকে বোঝায় যে যার খাই তার গুণ গাইতে হয়, আর না হলে কবিরা গুণা হয়, নাহলে কবিরা গুণা হয়। কারণ খাইবেন আর তার প্রতিদান দিবেন না। যদি বলেন যে এটা রাষ্ট্রের কর্তব্য, শেখ হাসিনা কর্তব্য, কর্তব্য না, মেলা সরকার গেছে কর্তব্য পালন করে নাই, ভিক্ষার জন্য জুলাইছে, আর শেখ হাসিনা কর্তব্য করে নাই। শেখ হাসিনা করেছে আপনাদেরকে উন্নত করে সমৃদ্ধশালী সোনার বাংলা করার জন্য। তার একটা লোক বাংলাদেশের একটি জনগণও ভিক্ষা করবে না, বাংলাদেশের একটা লোক না খেয়ে থাকবে না। আমরা সেইটা ব্যবস্থা করেছি, মাননীয় প্রধানমন্ত্রী ব্যবস্থা করেছেন। ব্যস্ত যায় ব্যস্ত আপনার কর্মের উপরে। আপনি শেখ হাসিনার খায়ে যদি দুর্নাম করেন, আর শেখ হাসিনার খায়ে যদি শেখ হাসিনার মার্কায় ভোট না দেন, তাহলে ব্যস্ত কেন? আপনি কোন জায়গায় যাবেন আপনি হিসাব করে নেবেন, আমার কথা বলার দরকার নেই। আমি কিন্তু অনেকক্ষণ ধরে এখান থেকে বলতে চাচ্ছি যে কথা বলবো, কিন্তু এখন আমার গা শিরশির করতেছে। এটা কিন্তু আমি দেখতেছি আর কি, অনেকে কিন্তু বলতে চায় কিন্তু তারা বলতে চায় না। কেন? তাদের কথা মুখ ফোটে না, বিদায় তারা বলতে পারে না। সবাই পায়, সব জিনিসে পায়। আমি ছেলের জন্য কি টাকা পাই না? তার জন্য পাই, মোবাইলে পাই, যে কোনো সময় তো আমি পেয়ে থাকি, সুবিধা তাদের কাছ থেকে পেয়ে থাকি। আমি আমি কোন জায়গায় যাবো, কার কাছে যাবো? আমি যাদের কাছে পাই তাদেরকে আমাকে দেখতে হবে, এটাই তো নিয়ম। তার অনেক উপকার হয়। আমি শেখ হাসিনাকে ভোট দিয়ে আমার দাদা মামা বাবা সবাই আমরা অনেক করি। আমি কিন্তু দুবছর আড়াই বছর 24 মাস ধরে এর আগে ভিজিটি পেয়েছিলাম, আমার সংসারে কোনো অভাব ছিল না। এখন বর্তমানে আমি প্রতিবন্ধী পাই, দাদার কাছে টাকা হলি, মাঝে মাঝে টাকা হলি, হ্যাঁ কত দাদাকে আমি ভুলতে পারবো না। তোমরা যদি এখন গুলি করে বাইরে ফেলে দেন, তাও দাদা আর আমি এক সতী যাবো। আমি মাটিতে ছাড়ে বললাম, বললাম আমি আমলি করি, পুরো চুতুর বাজে ঠেলা যদি আমার কেউ করে, আমি মরে গেলে মরে যাব, তবু আমলি খাবো না। সঙ্গে আমি সাধারণ সম্পাদক জনাব বাবু সাধন চন্দ্র মজুমদার। আমরা 10 টাকা কেজি চাল দেন, না হলে কৃষি প্রমোদনা